জয় মাতারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের টিপে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যেই টোটকাটা দিতে যাচ্ছি সেটা একটি শক্তিশালী বশীকরণের টোটকা এই টোটকাটা খুবই সহজ সরল পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে সম্পন্ন করতে পারবেন এবং আপনারা কাজটা করার পর থেকে আমি বলবো না যে যেই ব্যক্তির জন্য করছেন সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে দৌড়ে আপনার বাড়িতে চলে আসবে কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারবেন কিছুদিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটি হঠাৎ করে যেন যদি আপনাকে পাত্তাও না দিয়ে থাকে পাত্তা দেওয়া শুরু করেছে নিজে যেছে আপনার সাথে কথা বলছে আপনাকে ফোন করছে আপনার সঙ্গে দেখা করতে চাইছে আলাদাভাবে আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে এবং ধীরে ধীরে আপনি যখন তার সাথে সময় কাটানো শুরু করে দেবেন তারপর বুঝতে পারবেন যে আপনি তার থেকে যা যা জিনিস চাইছেন সেই জিনিসগুলো সে দিতে রাজি হয়ে যাচ্ছে এটা আপনার বিশ্বাসই হবে না যে অদ্ভুত একটা মিরাকেল ঘটতে থাকবে এবং আপনি দেখতে থাকবেন যে যেই ব্যক্তিটিকে দীর্ঘদিন ধরে আপনি চাইছেন নিজের কাছে পেতে ভালোবাসতে সেই ব্যক্তিটি হয়তো দূরে চলে গেছিলো কিংবা হতে পারে আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে মানে স্বামী আর স্ত্রীর মধ্যে হয়তো এই মুহূর্তে সম্পর্ক খুব বাজে হয়ে গেছে আপনি ভাবছেন যে কিছুভাবেই সেই সম্পর্কটাকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা যাচ্ছে না তৈরিটা আবার আমি নতুন করে করতে চাইছেন যে বিয়ের পরে যেরকম সম্পর্ক ছিল নতুন বিবাহিত কাপালদের যেরকম সম্পর্ক থাকে সেই সম্পর্কটা এই মুহূর্তে কিছুভাবেই নেই বা কিছুভাবে তৈরি করতে পারছেন না আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আপনার থেকে আপনার উপর থেকে বিশ্বাস হারাচ্ছে আপনাকে ভালোবাসছে না কিছুভাবেই আপনাদের সম্পর্ক সেই গভীর সম্পর্কে বা পূর্ণতা পাচ্ছে না আপনাদের সম্পর্ক তাহলে আপনি করে দেখুন যদি আপনি কাউকে ভালোবাসেন হয়তো শুধু দেখতেই থাকেন তাকে ও যদি এ আমার প্রেমিকা হতো বা প্রেমিক হতো যদি এর সঙ্গে আমি এটা সম্পর্কে আসতে পারতাম যদি একে আমি কাছে পেতাম যদি একে আমি ভালোবাসতে পারতাম নিজের ভালোবাসা উজাড় করে দিতে পারতাম সে যদি তার ভালোবাসা উজাড় করে দিত শুধু মনে মনে এটা ভাবেন তাহলে প্রয়োগটা করে দেখুন এত ভাবনা চিন্তার কিছু নেই প্রয়োগটা করে দেখুন কিচ্ছু লাগবে না শুধু সর্ষে লাগবে সর্ষেটাকে আমরা বেসিক্যালি বিচ্ছেদের কাজে ব্যবহার করি কিন্তু আজকে যে প্রসেসটা আমি বলতে যাচ্ছি সেটা জোড়া লাগানোর কাছে ছেঁড়া বা ফাটার কাজে নয় বা ভাঙার কাজে নয় জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হবে সর্ষে দিয়ে একটা বশীকরণ প্রক্রিয়াটা করে দেখুন আমি বলছি না যে হানড্রেড পার্সেন্ট লোকের ক্ষেত্রে হবে কারণ আমি যেরকম বলি যে বড়ো ছকে গ্রহ দুর্যোগ থাকলে নাইনটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে কাজ তো অবশ্যই হবে টেন পার্সেন্ট লোকের এরকম বড় গ্রহ গৃহদুর্যোগ থাকে তার জন্য তাদের হয়তো কাজ হয় না কিন্তু কে জানে যে আপনি সে টেন পারসেন্টের মধ্যে পড়বেন এরকম ভেবে নিয়ে কাজ করতে যাবেন না বিশ্বাস রাখুন আস্থা রাখুন ডেফিনেটলি কাজ হবে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা আপনাকে সেরমভাবে ভালোবাসছে না বাঁচতে শুরু করবে যদি আপনার স্বামী স্ত্রী হন সেই রিলেশনশিপ আপনাদের নেই সেই প্রেম নেই সেই বন্ধনটা যেন কোথাও কেটে গেছে কোথাও ছিঁড়ে গেছে তাহলে সেটা জোড়া লেগে যাবে আর যদি আপনি দীর্ঘদিন ধরে কাউকে হা করে শুধু দেখেই আছেন ভাবছেন যদি তার সঙ্গে যদি সম্পর্ক তৈরি হয় যদি তার মনের মধ্যে একটা ফিলিংস জন্মানো যেতে পারত যদি সে আমাকে ভালোবাসত যদি এরকম ভেবে যান যদি 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 না ভেবে টোটকাটা আজকে করে দেখুন অতি সহজ সরল টোটকা ফলাফল নিশ্চিত তবে আরেকটা জিনিস আমি বলবো এটা তো ভালোবাসার ক্ষেত্রে গেল যদি আপনার অন্য কোনো ক্ষেত্রেও মনে হয় হয়তো আপনার কোনো একজন ভালো বন্ধুই আছে আপনি বন্ধুত্বই রাখতে চান কিন্তু বন্ধুত্বটা যেন ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সেই বন্ধু যেন আপনাকে সেরকমভাবে বিশ্বাস করছে না আপনার সঙ্গে সেই সম্পর্কটা যেন আপনার এখন নেই মনে হচ্ছে যদি এরকম হয়ে থাকেও তাহলে এটা অ্যাপ্লাই করুন সেই আপনার বন্ধু সেই পুরনো বন্ধু যে বন্ধুত্বটা অটুট বন্ধুত্ব ছিল মনে হতো কাটবে না সেই বন্ধুত্বটা আবার তৈরি হয়ে যাবে যদি মনে হয় আপনার কর্মক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে আপনার প্রয়োজন যেই ব্যক্তির দ্বারা আপনি লাভবান হতে পারেন তাকেও বসীভূত করুন এটা দিয়ে যে কোনো কাউকে সোজা সাপটা ভাষায় যেটা আমি বলতে চাই নিজের বাড়িতে হোক বা বাইরে হোক যেখানে হোক যেই ব্যক্তিকে হোক যাকে হোক আপনি বসীভূত করতে চাইছেন নিজের চাইছেন আপনার কথা মানাতে আপনি যেরকম বলবেন যাতে সে সেরকম করে আপনার জন্য তার মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয় একটা টান তৈরি হয় একটা আকর্ষণ তৈরি হয় তাহলে অবশ্যই অবশ্যই আজকে টোটকাটা করে দেখুন শুধু সর্ষে দিয়ে টোটকাটা করতে হবে আপনাদেরকে যেমন যেমন বলব তেমন তেমন করবেন না বেশি না কম আপনি করে দেখুন গ্যারান্টেড আপনি এর থেকে ফলাফল পাবেনই পাবেন কিভাবে করবেন তার আগে শুধু একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিঃস্বার্থভাবে প্রচেষ্টা সর্বদা প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আপনারা বাড়িতে বসে সকল সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন তাই ভিডিওটা যদি আজকে মনে হয় যে ভালো লাগছে তো এক্ষুনি লাইক বাটনটা টিপে দিন আইকনটা টিপতে ভুলবেন না তাহলে সর্বদা সর্বপ্রথম যেই ভিডিওটা দিয়ে আপনি লাভবান হতে যাবেন সেই ভিডিওটা আপনাকেই সর্বদা সর্বপ্রথম দেখাবে তো এবার আমরা কি করব সর্ষেটাকে আমাদেরকে নিতে হবে প্রথমে একটা কথা বলে দিই যেরকম আমি বলি যে একান্তে বসে যাবেন এমন সময় বসবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে আপনি যে ক্রিয়াটা করতে যাচ্ছেন সেই ক্রিয়ার মাঝখানে যাতে কেউ ডিস্টার্ব আপনাকে না করে সেরমভাবে সেরকম জায়গাতেই একান্তে বসবেন বসে মেয়েরা মেয়েরা ডান হাতে নেবেন মেয়েরা ডান হাতে নেবেন আর ছেলেরা বাম হাতে নেবেন কি সর্ষে যেটা বললাম সর্ষে অল্প সর্ষে লাগবে অল্প সর্ষে বেশি না অল্প সর্ষে নিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে নিয়ে বসবেন পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে সর্ষেটা নিয়ে বসবেন বসে একটা সংকল্প করবেন যেটা সব কিছুর আগে করতে হয় যে ব্যক্তিটির নাম উচ্চারণ করবেন মনে মনে এবং ব্যক্তির কথা ভেবে মনে মনে বলবেন যেটা আপনার ইচ্ছা যে আমি তাকে বশ করতে চাই তাহলে আমি এই সুবিধাটা পেতে পারি বা আমাদের আমার স্বামী বা আমার স্ত্রী সঙ্গে আমি আবার পুনরায় সেই ভালোবাসার সম্পর্কটা ফিরিয়ে আনতে চাই বা আমি কাউকে ভালোবাসি সে আমাকে সেভাবে ভালোবাসছে না যেন সে আমাকে ভালোবাসতে শুরু করে দেয় বা আমার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যেন সম্পর্কটা আমাদের অটুট থাকে সম্পর্কটা মনে হচ্ছে একটু খারাপ হয়ে যাচ্ছে সেটা যেন ঠিক হয়ে যায় সে যেন আবার আমাকে প্রচণ্ড রকম ভালোবাসতে শুরু করে যেন কোনো একজন ব্যক্তির থেকে আমি সুবিধা পাবো বা কিছু চাই তার থেকে সে যেন আমার বসে থাকে যেটা আপনার মানে আমি যেটার জন্য বা যার জন্য এটা করছেন তার নাম নিয়ে যেই রিজনে আপনি করছেন যেই কারণে আপনি বসীকরণটা করছেন সেটাকে বলে সংকল্পটা করে নেবেন তারপর দেখুন স্ক্রিনে যে মন্ত্রটা আমি দিয়েছি এই মন্ত্রটাকে আপনারা পাঠ করবেন মন্ত্রটা হলো ওং ক্লং ক্লিং হ্লিং নমো আরেকবার বলছি ওং ক্লং ক্লিং ক্লিং নমো এই যে মন্ত্রটা আপনারা স্ক্রিনেও দেখতে পেলেন আমি পাঠও করে দিলাম এই যে মন্ত্রটা আপনাদেরকে বলতে হবে হাতের মধ্যে কিন্তু যখন সংকল্প করছেন তখনও সর্ষেটা ছিল ছেলেদের কোন হাতে মেয়েদের কোন আমি বলে দিয়েছি সেরমভাবে নিয়ে আপনারা সর্ষেরা নিয়ে বসবেন এরমভাবে বসবেন বসে সংকল্প করে নিয়ে মন্ত্রটাকে আপনারা নেওয়া শুরু করবেন একশো আটবার মন্ত্রটাকে বলবেন একশো আটবার মন্ত্রটাকে বলবেন বলে হাতটা খুলে ফু দেবেন সর্ষেটার মধ্যে এবং একটা জিনিস ভালো করে মনে রাখবেন আপনারা যখন এই মন্ত্রের মন্ত্রটা রিসাইট করছেন মানে মন্ত্রটা যখন জপ করছেন তখন যেন সেই যে ব্যক্তি মানে যাকে আপনি বস করতে চাইছেন তার চেহারাটা একদম চোখ বন্ধ করে মন্ত্রটা নিতে নিতে তার চেহারাটা আপনি কল্পনা করতে থাকবেন চিন্তায় শুধু আপনার তার চেহারাটা থাকবে এবং মনে রাখবেন যে আপনি তার থেকে যা যা জিনিস পাইছেন মানে পেতে চাইছেন যেটার জন্য আপনি করছেন রিজনটা যেটা তাকে কাছে পেতে চাইছেন বা তার থেকে কোনো ফায়দা চাইছেন যাই হোক সেইটাকে মনে মনে আনবেন অন্য কোনো চিন্তাগুলোকে আনবেন না আসতে দেবেন না সেজন্য মাইন্ডটাকে না আগে শান্ত করে নেবেন ভালো করে শান্ত করে নেবেন বিশ্বাস আস্থাটা রেখে তবে কাজটা করতে বসবেন সেই ব্যক্তিটা চেহারাটাই রাখবেন অন্য কোনো ব্যক্তিদেরকে আবার ঢুকিয়ে নেবেন না একাধিক নারীকে আপনি পছন্দ করতেই পারেন বা একাধিক পুরুষকে আপনি পছন্দ করতেই পারেন এটা এমন কোনো ব্যাপার নয় এটাকে খারাপ ভাবার কিছু নেই কিন্তু আপনি সেই মুহূর্তে যেই নারী বা যেই পুরুষের জন্য আপনি কাজটি করছেন সেই যেন সেই মুহূর্তে ওই একশো আটবার মন্ত্রটা যতক্ষণ আপনি বলছেন ততক্ষণ যেন আপনার চেহারাটা তার চেহারাটাই কল্পনার মধ্যে থাকে এবং তার থেকে আপনি যা পাবেন বা যার জন্য যে রিজনে আপনি এই বশীকরণটা তাকে করতে চাইছেন সেই জিনিসটা চিন্তা করতে পারেন কিন্তু চোখ বন্ধ করে তার চেহারা যেন আপনি চোখের সামনে সারাক্ষণ থাকে একশো আটবার যখন আপনি মন্ত্রটা বলছেন বলা হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে গিয়ে উনুনের মধ্যে যে আঁচ উঠছে যে আগুন জলে উনুনের মধ্যে আপনার বাড়ি হোক পাশের বাড়ি হোক যে কোনো জায়গায় হোক কোনো অসুবিধা নেই গিয়ে উনুনের মধ্যে সর্ষেগুলোকে ফেলে দেবেন ওই জ্বলন্ত উনুনের মধ্যে যে আগুন জ্বলছে যে উনুনের মধ্যে সেই উনুনের মধ্যে সর্ষেগুলো ফেলে দিয়ে চলে আসবেন আর কিছু কাজ নেই এবার কোন দিন আপনি কাজটা করবেন এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন কাজটা যদি আপনি ঠিকঠাক করে নিতে পারেন যার উপরে আপনি বশীকরণ ক্রিয়াটা করছেন সে বাধ্য হয়ে যাবে আপনার কাছে আসতে সে নিজেও বুঝতে পারবে না যে কেন আপনার জন্য সে পাগল হয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে সারাক্ষণ আপনাকে ফোন করি সে ঘুমাচ্ছে আপনার কথা ভাবছে শুচ্ছে আপনার কথা ভাবছে উঠছে আপনার কথা ভাবছে খাচ্ছে আপনার কথা ভাবছে সে পড়ছে আপনার কথা ভাবছে কাজ করতে যাচ্ছে আপনার কথা ভাবছে কেন 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 সে আপনার কথা ভাবছে সে নিজেও বুঝতে পারবে না মানে সে বাধ্য হয়ে যাবে সে মানে অটোমেটিক্যালি তার মন থেকে বারবার ডাকবে যে এই মানে আপনার সাথে যেন সে কথা বলে আপনার সাথে যেন সময় অতিবাহিত করে আপনাকে যেন সে আলাদাভাবে টাইম দেয় এবং আপনি তার সব কিছু আপনি যা বলবেন সে যেন সেটা করে তার মন বলবে তাকে সে করতে বাধ্য হয়ে যাবে সেই জন্য কাজ যেমনভাবে বললাম সেই ঠিক ঠিকভাবে করবেন এবং কোন দিন করবেন এই কাজটা আপনাকে করতে হবে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ভালো করে মনে রাখবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আপনার এই কাজটা শুরু করতে হবে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এবং সব থেকে ভাইটাল যে জিনিসটা এটাই সেটা হচ্ছে যে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি যেদিনই কাজটা শুরু করুন আপনাকে কিন্তু শনিবার মঙ্গলবার দুদিন কাজ করতে হবে না ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন এই ভুলটা গণ্ডগোলটা করবেন এটা অনেকে গণ্ডগোল করে কারণ এই টোটকা আমি আমার ক্লায়েন্টদের যখন দিয়েছিলাম আমার এরকম অনেকগুলো ক্লায়েন্ট এই ভুল করেছে শনি মঙ্গলবার দিন আমি সেরকম বলি নি কিছু শনি মঙ্গলবার নয় নয় শনিবার দিন থেকে কাজটা করবেন নয় মঙ্গলবার দিন থেকে কাজটা করবেন এবং শনি মঙ্গলবার দুদিন করতে হবে না যদি শনিবার দিন থেকে আপনি কাজটা করেন তবে একটা জিনিস মাথায় ঢুকিনি আমি শুক্লপক্ষের শনিবার বা মঙ্গলবার থেকে কাজটা করবেন শুক্লপক্ষ মানে অমাবস্যা যেদিনকা পড়ছে অমাবস্যা যেদিন পড়ছে তার ঠিক পরে যে শনিবার বা যে মঙ্গলবার দিনটা আসছে সেই শনিবার বা মঙ্গলবার অমাবস্যা পড়ে গেল মানে হয়ে গেল মানে শুক্লপক্ষ শুরু হয়ে গেল অমাবস্যার পরে শুক্লপক্ষে যেই প্রথম শনিবার বা যে প্রথম মঙ্গলবার পড়ছে যে কোনো একটা দিন আপনি কাজটা করতে পারেন কাজটা আপনাকে করতে হবে পরপর তিন দিন তিন সপ্তাহ নয় পরপর তিন দিন ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নিন আপনি শুক্লপক্ষের প্রথম শনিবার দিন আপনি কাজটা করলেন তাহলে আপনাকে শনিবার রবিবার সোমবার তিন দিন পরপর একইভাবে কাজটা করতে হবে যদি মাঝখানে একদিন কেটে যায় আপনি হয়তো রোববার দিন করতে পারলেন না তাহলে কিন্তু আপনাকে নয় আবার শনিবার মঙ্গলবার থেকে কাজটা শুরু করতে হবে বা আপনি শনিবার করলেন রবিবার করলেন সোমবার করতে পারলেন না তাহলে আপনি মঙ্গলবার করতে পারবেন না ব্যাপারটা বুঝুন যদি আপনি শনিবার দিন করেন তাহলে আপনি মঙ্গলবার দিন কাজটা করতে পারবেন না এটি হচ্ছে মেন পয়েন্ট শনিবার করলে শনি রবি সোম আপনাকে এই তিন দিন পরপর কাজ করতে হবে আর আপনি যদি মনে করেন না শনিবার থেকে না মঙ্গলবার থেকে করো তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি পরপর এই তিন দিন কাজটা করতে হবে মানে যেদিনকে আপনি শুরু করেন শনিবার দিন করলে শনি রবি সোম পরপর তিন দিন মঙ্গলবার দিন শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন পরপর যেদিনকে আপনি শুরু করেন তিন দিনই আপনাকে এই কাজটা করতে হবে পরপর তিন দিন মাঝখানে নিরবিচ্ছিন্ন হবে মাঝখানে কাট গ্যাপিং হবে না পরপর তিন দিন আপনাকে কাজটা করতে হবে যেরম প্রসেসে আমি বললাম সেরম প্রসেসে আপনি করে দেখুন কাজটা কী ম্যাজিক হবে আপনি নিজেও বুঝতে পারবেন না যার জন্য আপনি করছেন হঠাৎ করে তার মতিগতি পরিবর্তন হয়ে যাবে সে যেন মনে আপনাকে ছাড়া ভাবতে পারছে না আপনি তার সব কিছু যা বলবেন যা বলবেন সেটাই সে শুনবে সেটাই সে করবে যাকে নিজের কাছে পেতে চাইছেন যাকে নিজের কথা মানাতে চাইছেন যাকে বসে আনতে চাইছেন সে আপনার কথা শুনবে আপনার কাছে আসবে আপনার বসে থাকবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো সলিড টোটকা নিয়ে আবার আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন মা তারা